বর্তমান নতুন নিয়ম অনুযায়ী যাদের টিন সার্টিফিকেট আছে তাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে। ফাইন, তো আমাদেরকে এখন অনলাইনে রিটার্ন সাবমিট করার একটা সুন্দর সুযোগ করে দিয়েছে এনবিআর। আমরা ঘরে বসে অনলাইনে আমরা আমাদেরকে টিনের এগেইনিস্টে যে অ্যাকাউন্টটা আছে সেখানে জিরো রিটার্ন সাবমিট করতে পারি। তো যারা হচ্ছে আমার মতো ছাত্র অথবা টুকটাক টিউশন করান অথবা ছোটখাটো কোনো নিজে কোনো কিছু করেন যেখান থেকে আপনার বাৎসরিক আয় কোনোভাবেই 3 লাখ টাকার উপরে যায় না, তো তাহলে আপনি হচ্ছে জিরো রিটার্ন সাবমিট করার যোগ্য, অর্থাৎ আপনাকে কোনো টাকাই ট্যাক্স দিতে হবে না। তো এটা অনলাইনে সাবমিট করতে গেলে কী করতে হবে সেটা আমরা এখন দেখে নিব, যে অনলাইনে কীভাবে জিরো রিটার্ন সাবমিট করতে হয়। তো আমাদেরকে জিরো রিটার্ন সাবমিট করতে হলে প্রথমে যে ওয়েবসাইটটাতে যেতে হবে সে ওয়েবসাইটটা হচ্ছে etaxnbr.gov.bd। তো আমি সরাসরি এখন এই ওয়েবসাইটে চলে যাব। ওয়েল, এটা হলো ওয়েবসাইট। প্রথমে আপনি এমন একটা ইন্টারফেস পাবেন, সেখানে আপনাদেরকে এখান থেকে যে ই রিটার্ন, এই ই রিটার্নে ক্লিক করতে হবে। ই রিটার্নে ক্লিক করলে আপনারা এই এখানে চলে আসবেন। এখানে আমার আগে থেকে একটি অ্যাকাউন্ট আছে, এই জন্য এখানে টিন এবং পাসওয়ার্ড শো করছে। তো আপনারা হচ্ছে এখান থেকে নতুন ইউজার হলে রেজিস্ট্রেশন করে নেবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে আপনার টিন নাম্বারটি দিবেন এবং টিন নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড ছিল সেটা এখানে ইনপুট করবেন, আর সাথে সাথে ক্যাপচাটা দিয়ে ভেরিফাইতে ক্লিক করলে আপনাদের পরবর্তী পর্যায়ে আপনার একটি ওটিপি যাবে আপনার মোবাইলে। ওটিপিটা দিয়ে সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেহেতু আমি এই অ্যাকাউন্ট খোলার পদ্ধতিতে যাচ্ছি না, আমি সরাসরি এখান থেকে সাইন ইনে চলে যাচ্ছি যেহেতু আমার একটি অ্যাকাউন্ট আছে। তো সাইন ইনে গেলে আমার এখানে টিন নাম্বার এবং পাসওয়ার্ড, ওই অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে নতুন করে এখানে ক্যাপচা দিয়ে আমাকে লগ ইন করতে হবে। তো আমি ক্যাপচা দিয়ে আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম। অ্যাকাউন্টে লগ ইন করলে কিন্তু এখানে আমার নাম এবং আমার এনআইডি কার্ডে যে ছবিটি আছে সেই ছবি সম্বলিত একটি অ্যাকাউন্ট আমার সামনে চলে আসবে। এখন এখান থেকে আমি কি করব, রিটার্ন সাবমিশনে ক্লিক করব। যে রিটার্ন সাবমিশন এখানে ক্লিক করার পর আমি আমাদের যে রিটার্ন স্কিম সেটা হচ্ছে ইউনিভার্সাল বা সেলফ, মানে আমরা নিজেদের জন্য রিটার্ন সাবমিট করব। অ্যাসেসমেন্ট ইয়ার এখানে একটা পার্মানেন্ট দেয়াই আছে, আপনাকে 2022-23-এর জন্য দিতে হবে। বাকি যেটা যা সেটাই থাকবে। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, আপনার কি কোনো ট্যাক্সেবল ইনকাম আছে এই ইয়ারের ভিতরে? তো আমাদের তো ট্যাক্সেবল ইনকাম নাই, তো আমরা নো দিব। এবং আপনার আয়কর বহির্ভূত কোনো ইনকাম আপনার এখানে আছে কি না? আমাদের আয়কর বহির্ভূত কোনো ইনকামও নাই, তাই নো দিব। আর আমরা রেসিডেন্ট, তাই ইয়েস দিব। তো আমরা যদি এখানে যদি ট্যাক্সেবল ইনকাম থাকতো তাহলে এখান থেকে কিন্তু ইয়েস দিয়ে দিতাম, তখন এই ডান সাইডের যে হেডস অফ ইনকামগুলো এগুলো অ্যাভেলেবেল হয়ে যেত। অর্থাৎ যারা কোনো প্রাইভেট ফার্মের মালিক বা কোনো ক্যাপিটাল আছে, যাদের ইন্টারেস্ট অন সিকিউরিটি, যাদের সঞ্চয়পত্র আছে বা স্যালারি আছে যা বা বছরে 3 লাখ টাকার উপরে, তারা এই বিভিন্ন হেডস ব্যবহার করে তখন রিটার্ন সাবমিট করতে পারবেন। যেহেতু আমাদের নাই সেহেতু আমরা এখানে সব নো দিব। নো দিয়ে ইয়েস দিয়ে দিলাম, অর্থাৎ আমরা যারা বেকার অথবা ছাত্র অথবা জিরো রিটার্ন সাবমিট করব তারা এখানে এই নো নো এবং রেসিডেন্ট দিয়ে 7 কন্টিনিউতে ক্লিক করব। আপনি কি কোনো এরপরে যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আপনি কি কোনো শেয়ার হোল্ডার কোম্পানির মানে ডিরেক্টর কি না। আপনি তো কোনো এরকম শেয়ার হোল্ডার কোম্পানির ডিরেক্টর না, সো মানে না বললাম কেন, যে আমরা যেহেতু 3 লাখ টাকার নিচে আয়, সো আমরা এরকম কোনো শেয়ার হোল্ডার ডিরেক্টর না কোনো কোম্পানির, সো নো দিয়ে দিব। এবং আমাদের গ্রোস ওয়েলথ হচ্ছে যে 40 লাখ টাকার নিচে, এই জন্য মানে আমাদের যদি গ্রোস ওয়েলথ 40 লাখ টাকা হতো তাহলে ইয়েস দিতাম, যেহেতু এর নিচে সেহেতু নো দিয়েছি। আমাদের কারণ কোনো মোটর কার আছে কিনা, যেহেতু আমার একটি মোটর সাইকেল আছে সে আমি ইয়েস দিয়েছি। আর হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, আমার কোনো শহরে কোনো বায়োটারি আছে কিনা, নাই, সো আমি নো দিয়ে দিয়েছি। নো দিয়ে দেন আমরা 7 কন্টিনিউতে ক্লিক করলাম। এটা হচ্ছে IT-10BV ফর্ম, এটা আপনি চাইলে ফর্ম ফিল আপ করতে পারেন, চাইলে না ফিল আপ করতে পারেন। তো এটা আমার কাছে ফিল আপ করাটা ইম্পর্টেন্ট মনে হয়েছে, কারণ আপনি কিছু করেন বা না করেন আপনি তো আপনার নিজের জন্য কিছু খরচ তো অবশ্যই করেন। যেরকম আমি ফুড ক্লথিংস অ্যান্ড আদার এসেনশিয়ালে অ্যাটলিস্ট বছরে 50,000 টাকা তো খরচ করি, তো
এটা কম বেশি হতে পারে, তো এরা আপনাদের নিজেদের মতো করে এখানে দেখাবেন। তো আমি যেহেতু এই ফর্মটা ফিল আপ করবো তাই ইয়েস দিলাম। এখানে আপনি যদি নো দিতেন তো এই ফর্মটা একদমই চলে যেত। তো আমি এখানে ইয়েস দিলাম, আমার দেখা গেল বছরে মানে 50,000 টাকা তো বছরে নিজের পিছনে খরচ হয়েই যায়। তো আমি 50,000 টাকা দিলাম। আর এখানে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, আপনি চলাফেরা করেন এর জন্য কোনো মানে খরচ হয় কি না, যেমন ড্রাইভার স্যালারি, ফুয়েল মেনটেন্যান্স, আমার ফুয়েলের পিছনে দেখা গেল কিছু টাকা খরচ হয়, তো সেখানে আমি আরও 5,000 টাকা অ্যাড করে দিলাম। 5,000 টাকা আমার ফুয়েলের পিছনে খরচ হয়। 5,000 টাকা আসলে হয় না, আরও বেশি হয়, যেরকম এটা অলমোস্ট বছরে বলতে গেলে 10-15 হাজার টাকা তো হয়। তো আমি এখানে 15,000 টাকা দিলাম, তেলের পিছনে বছরে 15,000 টাকা খরচ হয়। আর তারপরে হচ্ছে আপনি আরো বেশ কিছু হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস, আপনার এখানে যে বাড়ির বিল টেল দিতে হয় কিনা, এটা আসলে আমার দিতে হয় না, আমার ফ্যামিলি দেয়, তো আমি এখানে কিছু লিখবো না। স্পেশাল এক্সপেন্সেস এর ভিতরে আছে আপনার পার্টি, ফেস্টিভ বা অন্য কোনো স্পেশাল এক্সপেন্সেস আছে কিনা, আপনার দেশ বা বিদেশে কোনো ট্যুর হলিডেতে গেছেন কিনা, এখানে লিখতে হয়। তো আমি টোটাল এক্সপেন্স রিলেটিং টু লাইফ স্টাইল, আমার টোটাল এক্সপেন্স কিন্তু দুটা যোগ করে আমি খাবার দাবার এবং নিজের পিছনে 50,000 টাকা খরচ করেছি, প্লাস আমার 15,000 টাকা তেলের পিছনে গেছে, আমার টোটাল কিন্তু 65,000 টাকা এবছরের টোটাল এক্সপেন্স আমার নিজের পিছনে। তো এটা এটা দিয়ে আমি দেন নেক্সটে ক্লিক করব। তো আমি এখানে একটু বেসিক্যালি মডিফাই করতে চাই, সো এখন আমি নেক্সট 7 কন্টিনিউতে ক্লিক করলাম। এই অ্যাসেটস অ্যান্ড লিয়াবিলিটিস ফর্মটাতে এখানে আপনার কী কী অ্যাসেট আছে এবং আপনার গত বছরে কত টাকা আপনার কাছে ছিল বা কোন সোর্স থেকে আপনি টাকা পেয়েছেন সেটা মেনশন করতে হবে। তো আমার একটা বাইক আছে গিফট হিসেবে পেয়েছি, এই জন্য আমি এখানে টাইপ হচ্ছে গিফট দেখিয়েছি, ইঞ্জিন ক্যাপাসিটি, সিসি, এটা অ্যামাউন্ট আমি এটার প্রাইসটা উল্লেখ করিনি কারণ আমি আমার ফ্যামিলি থেকে পেয়েছি গিফট, সুতরাং আমি এটার পিছনে কোনো খরচই করি নাই বা কিনি নাই নিজে এটা। আর গোল্ড বা আপনার যেটা আছে ফ্যামিলি থেকে আপনি যেটা পেয়েছেন বা গিফট হিসেবে পেয়েছেন সেটা এখানে মেনশন করবেন, আর এটার মূল্য অজানা, এই জন্য আমি এখানে জিরো দিয়ে দিয়েছি। আর এছাড়া আমার সোর্স অফ ফান্ড হচ্ছে যে আমি টিউশন থেকে এই বছর দেখা গেল যে টাকা ইনকাম করেছি সেটা 1,20,000 টাকার মতো টিউশন থেকে সারা বছর ইনকাম করেছি, আর গত বছরের 1,00,000 টাকা আমার কাছে ছিল গত বছরের যে ইনকাম সেটা থেকে। তো টোটাল এখানে একটা সামারি দেখাচ্ছে যে আমার এখানে ডিফারেন্স হচ্ছে 1,40,000 টাকা গত বছরের থেকে এবছর আমার কাছে ডিফারেন্স হয়েছে। এটা কোনো ব্যাপার না, আপনার যদি এবছরের ইনকাম এবং খরচ শূন্য হয় দেখাইতে পারেন, তো আবার এখানে মাইনাস হলে সমস্যা, এখানে কিন্তু আপনি মাইনাস বানাবেন না কারণ আপনার তো ইনকামের থেকে খরচ বেশি হইতে পারে না, হইলে হইতে পারে হইতে পারে না সেটা না, সেক্ষেত্রে আপনাকে আবার লোন টোন দেখাইতে হবে। তো ওই ঝামেলা না যাওয়ার থেকে এখানে আপনি হয় জিরো বানাবেন টোটাল যোগ বিয়োগ করে, অথবা এখানে কিছু বেশি বানালে সমস্যা নাই কারণ 3,00,000 টাকা পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স পে করা লাগবে না। 1,40,000 টাকা ডিফারেন্স, সোর্স অফ ফান্ড হচ্ছে যে 1,20,000 টাকা, আর আর টোটাল ফান্ড আউটফ্লো 20,000 টাকা, মানে আমি যেহেতু 1,20,000, আমি এখানে ব্যাপারটা যেটা হয়েছে ধরেন আপনার কাছে গত বছরের 1,00,000 টাকা ছিল আর এবছর আপনার খরচ হয়েছে 80,000 টাকা, তাহলেও কিন্তু আপনার কাছে টোটাল এখন 20,000 টাকা থেকে যায়, এই জন্য বলছে যে টোটাল ফান্ড আউটফ্লো এটা আপনার কাছে 20,000 টাকা থেকে গেছে। আর যেহেতু আপনি এবছর 1,20,000 টাকা আর্ন করেছেন এবং গত বছরের 20,000 টাকা আপনার কাছে ছিল, তো টোটাল অ্যাসেট আপনার এবছর হচ্ছে 1,40,000 টাকা। তো এটা এরকম ক্যালকুলেশনের পর আমরা 7 কন্টিনিউতে ক্লিক করব। ফাইনালি আমরা ট্যাক্স পেমেন্টের জায়গাটা চলে আসলাম। এখানে আপনাদের যেহেতু আমরা এই ফর্মগুলোতে কাজ করি নাই, সো আমাদের এখানে কিছু করা লাগবে না, টোটাল ইনকাম, টোটাল ট্যাক্স এক্সেম্পট ইনকাম এখানে সব শো করে, বাট আমাদের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আমাদের এগুলো কিছুই লাগবে না, কিছুই লাগবে না, জিরো ইজ ফাইনাল পেয়াবল। তো টোটাল অ্যামাউন্ট পেয়াবল আমাদেরকে জিরো দেখাচ্ছে কারণ আমাদের ইনকাম 3,00,000 টাকার নিচে, সো আমাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। তো এখানে আমরা প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে এই ফর্মটাতে নিয়ে আসবে, টোটাল সব ডিটেলস অলরেডি ফিল আপ করাই আছে কারণ এতক্ষণ ধরে আমরা এটা ফিল আপ করলাম। লাস্টে গিয়ে আপনি এখানে ভেরিফিকেশন, এখানে একটা টিক দিয়ে আপনি সাবমিট করে দিবেন, রিটার্ন সাবমিট করে দিবেন। হ্যাঁ, এই সাবমিট রিটার্নে ক্লিক করবেন। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য রিটার্ন? ইয়েস, আমি ইয়েস করে দিলাম। কংগ্রেচুলেশন,
আমাদের কিন্তু রিটার্নটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো আপনি এখান থেকে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপও ডাউনলোড করতে পারবেন। অনেক সময় আপনার যদি অ্যাকনোলেজমেন্ট স্লিপ লাগে, অনেক ক্ষেত্রে দেখাইতে হয় অনেক জায়গাতে, তো অ্যাকনোলেজমেন্ট স্লিপে দিলে এটা একটা অ্যাকনোলেজমেন্টও কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ধন্যবাদ, এভাবে আপনি নিজে নিজেই নিজের কম্পিউটারে বসে নিজের রিটার্নটা সাবমিট করতে পারেন।